আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরা আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বইয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা অথবা বৈদ্যুতিক সার্কিটের ধারণা। এই অধ্যায়ের আলোচনা থেকে আমরা যে সকল টপিকসগুলো আলোচনা করব সেগুলো হলো সার্কিটের ধারণা, সার্কিটের প্রকারভেদ, সার্কিটের বৈশিষ্ট্য এবং সার্কিটের গাণিতিক সমস্যার সমাধান। অর্থাৎ এই আলোচনাগুলো থেকে আমরা সার্কিট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করব, সার্কিট কত প্রকার এটা জানব এবং এই প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য জানব, প্যারামিটার সম্পর্কে জানব এবং এই সার্কিটের গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করে আমরা সেই সকল বিষয়ে জ্ঞান লাভ করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে যাই। যেহেতু আমরা বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি, তাই ভিডিওগুলো একটু লংলি হয়ে যায়। তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি অনেক কিছু জানতে ও শিখতে বুঝতে পারবে। যদি এই বইয়ের পূর্বের চ্যাপ্টারগুলো তোমার না দেখা থাকে, তাহলে এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওর প্লেলিস্টটা তোমরা দেখতে পারো। ওকে, এখন তাহলে আমাদের জানা প্রয়োজন সার্কিট আসলে কি। সার্কিট হচ্ছে এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে সোর্স থেকে কারেন্ট উৎপন্ন হয়ে আবার সোর্সে ফিরে আসতে পারে। তাহলে আমরা সোর্স হিসাবে যে কোনো একটি মাধ্যম নিতে পারি। দেখো, আমি এখানে সোর্স হিসাবে একটি ব্যাটারি সোর্স নিয়েছি এবং কারেন্ট পরিবহন করার জন্য একটি কানেক্টিং ওয়্যার নিয়েছি। এই সোর্স এবং এই কানেক্টিং ওয়্যার যদি আমরা সংযোগ করি তাহলে একটি কমপ্লিট সার্কিট হবে। তবে এর পূর্বে আমরা আরও কয়েক প্রকার সোর্সের সাথে পরিচিত হই। দেখো, এখানে আমি কিছু সোর্স নিয়েছি। প্রথমে তোমরা একটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গেল সেল সোর্স, অর্থাৎ এটা একটি সিঙ্গেল সেল ব্যাটারি। এর উপরের প্লেটটি পজিটিভ এবং নিচের প্লেটটি নেগেটিভ। এরপরে রয়েছে মাল্টি সেল সোর্স, অর্থাৎ এটা একটি ব্যাটারি, এখানে একাধিক ব্যাটারি রয়েছে, উপরে একটি ব্যাটারি এবং নিচে একটি ব্যাটারি। এরপরে থার্ডলি আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি সার্কেলের মধ্যে ভি, এর ভির উপরের দিকে হচ্ছে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ, এটা একটি ডিসি ভোল্টেজ সোর্স। এবং অ্যাট লাস্ট রয়েছে একটি ওয়েভিক্যাল সার্কেলের মধ্যে, এই ওয়েভটাই হচ্ছে আমাদের এসি ভোল্টেজ সোর্স। তাহলে এখন এখান থেকে যে কোনো একটি সোর্স নিয়ে যদি আমরা কানেক্টিং ওয়্যার দ্বারা সংযোগ করি তাহলে আমরা একটি কমপ্লিট সার্কিট পাবো। তাহলে দেখি আমরা একটি কমপ্লিট সার্কিট কিরূপ হয়। দেখো, এখানে আমি একটি কমপ্লিট সার্কিট দেখিয়েছি যেখানে একটি মাল্টি সোর্স ইউজ করা হয়েছে, এটি একটি মাল্টি সোর্স ব্যাটারি এবং একটি কানেক্টিং ওয়্যার দ্বারা সংযোগ করা হয়েছে, যার কারণে সোর্সের পজিটিভ থেকে কারেন্টটি ফ্লো হয়ে সোর্সের নেগেটিভ প্রান্ত দিয়ে সোর্স প্রবেশ করছে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে যে সার্কিট কাকে বলে, তাহলে নিশ্চয় তোমার এটা পারার কথা যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। সার্কিটের বাংলা অর্থ হচ্ছে বর্তনী। এটাই প্রশ্নটি এভাবে বলতে পারে যে বর্তনী কাকে বলে বা বর্তনী কি, তখন তুমি এই সংজ্ঞাটি লিখবে যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ওকে, তাহলে আমরা এখন আরো কয়েকটি ফিগার দেখি। দেখো, এখানে আমি একটি ফিগার দেখিয়েছি, এটাকে আমরা ফিগার নাম্বার 1 দিয়ে ডিনোট করলাম এবং এরপরে আরেকটি ফিগার নিলাম যাকে আমরা ফিগার 2 দিয়ে ডিনোট করলাম। ওকে, ফিগার 2 এবং ফিগার 1 এর মধ্যে তোমরা কি কোনো পার্থক্য লক্ষ্য করছো? এখানে দেখো একটি বিশেষ একটি পার্থক্য রয়েছে যে এই সার্কিটটি সম্পূর্ণভাবে সংযোগ করা রয়েছে। একটি আমরা এখানে নিয়েছি হচ্ছে একটি ভোল্টেজ সোর্স এবং একটা একটা ব্যাটারি সোর্স এবং একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এবং এই ভোল্টেজ এই ব্যাটারি সোর্সটিকে আমরা হচ্ছে কানেক্টিং ওয়্যার দ্বারা সংযোগ করেছি। ঠিক এখানেও 2 নম্বর ফিগারটিতে একটি ব্যাটারি সোর্স নিয়েছি এবং একটি রেজিস্ট্যান্স নিয়েছি এবং এটাকেও একটি কানেক্টিং ওয়্যার দ্বারা সংযোগ করেছি এবং এর মাঝে কিছু একটু জায়গা গ্যাপ রেখেছি। এই জায়গাটি গ্যাপ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
এখন এই দুইটার মধ্যে আমরা কি দুইটাই সার্কিট হিসেবে মেনে নেব না একটি? আমরা সংজ্ঞা থেকে জেনেছি কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। তাহলে দেখো যে আমার এটা একটি সম্পূর্ণ পথ, যার কারণে আমরা এটাকে সার্কিট বলবো, কিন্তু এই পথটি দিয়ে কারেন্ট সম্পূর্ণভাবে চলাচল করতে পারবে না, কারণ এই পর্যন্ত আসার পরে, এখানে আসার পরে সে কারেন্টটি এই পাশে আসার জন্য আর কোনো পথ খুঁজে পাবে না, যার কারণে আমরা এটাকে সার্কিট বলতে পারি না। এটা একটি আনকমপ্লিট সার্কিট এবং ফিগার ওয়ান হচ্ছে কমপ্লিট সার্কিট। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কখন সার্কিট হবে এবং কখন সার্কিট হবে না। ওকে, তাহলে আমরা সার্কিটের সাথে কোন কোন প্যারামিটারসগুলো থাকলে আমরা সেই সার্কিটটিকে একটি আদর্শ আইডিয়াল সার্কিট হিসাবে মেনে নিব, আমরা সেই সার্কিটের প্যারামিটারসগুলো এখন দেখে নিই। তাহলে আদর্শ সার্কিটের যে পাঁচটি উপাদান থাকে বা যে পাঁচটি প্যারামিটার্স থাকে সেগুলো আমরা যথাক্রমে দেখব। প্রথমে আমরা এক নম্বরে পাব সোর্স। সোর্স মিন্স হচ্ছে উৎস, যেটা হতে পারে ব্যাটারি সোর্স বা জেনারেটর। পয়েন্ট টুতে আমরা রাখবো হচ্ছে সার্কিটটিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটি প্রোটেকটিভ ডিভাইস, যা সার্কিটটিকে নিরাপত্তা প্রদান করবে, তাই আমরা এটাকে বলবো রক্ষণ যন্ত্র। এটা হতে পারে ফিউজ, কাট আউট, সার্কিট ব্রেকার, যে কোনো টাইপের একটি প্রোটেকশন ডিভাইস হতে পারে। এরপর পয়েন্ট তিনে থাকবে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র মানে হচ্ছে কন্ট্রোলিং সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস। এই নিয়ন্ত্রণ যন্ত্র একটি আমরা সিম্পল উদাহরণ, সুইচ। আমরা বাসা বাড়িতে এটা অ্যাভেলেবল ইউজ করে আমরা সবাই এর সাথে পরিচিত। পয়েন্ট চার, সার্কিটে অবশ্যই একটি লোড থাকতে হবে। লোড সেটা হতে পারে বৈদ্যুতিক লাইট, ফ্যান বা টিভি, ফ্রিজ, যে কোনো টাইপের একটি লোড থাকতে হবে যা আমরা স্বাভাবিক দৈনন্দিন জীবনে ইউজ করি। ওকে, অ্যাট লাস্ট পাঁচ নাম্বার পয়েন্ট, এই সকল প্যারামিটারসগুলোকে সুসজ্জিতভাবে সংযোগ করার জন্য যা প্রয়োজন সেটা হলো কানেক্টিং ওয়্যার। তাহলে আমরা পাঁচ নম্বরে পাব কানেক্টিং ওয়্যার বা পরিবাহী বা কন্ডাক্টর। এটা আমরা এটা হচ্ছে তার বা কন্ডাক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো, একটি আদর্শ সার্কিট উপাদানে যে পাঁচটি প্যারামিটার্স থাকা প্রয়োজন তা হলো সোর্স, প্রোটেকশন ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, লোড এবং কন্ডাক্টর। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আদর্শ সার্কিট কাকে বলে এবং আদর্শ সার্কিটের প্যারামিটার্সগুলো নাম লেখো, তাহলে নিশ্চয় তোমার এটা পারার কথা। যে তুমি তখন সংজ্ঞাটিকে এভাবে দিবে যে সার্কিট উপাদানে পাঁচটি বৈদ্যুতিক প্যারামিটার সুসজ্জিতভাবে সাজানো থাকে তাকে আদর্শ সার্কিট বা আইডিয়াল সার্কিট বলে। ওকে, এরপরে তোমাকে যদি পাঁচটি প্যারামিটার্সের নাম লিখতে বলে তাহলে তুমি এই পাঁচটি প্যারামিটার্সের নাম তুমি লিখে দিতে পারো। এবং এরপরে যদি প্রশ্ন করা হয় যে সার্কিটের আদর্শ সার্কিটটি ড্র করো, তখন তুমি দেখো যে সোর্স হিসেবে একটি ব্যাটারি, এরপরে প্রোটেকশন ডিভাইস হিসেবে ফিউজ, কন্ট্রোলিং ডিভাইস হিসেবে সুইচ এবং লোড হিসাবে একটি লাইট, এবং এইগুলোকে সংযোগ করার জন্য তুমি একটি কানেক্টিং ওয়্যার ইউজ করবে। তাহলে এই ফিগারটি থেকে তুমি খুব সহজে মনে রাখতে পারো যে একটি আদর্শ সার্কিট কাকে বলে। যে দেখো, এখানে ব্যাটারি, ফিউজ, সুইচ, লাইট এবং কানেক্টিং ওয়্যার, এই পাঁচটি উপাদানকে সুসজ্জিতভাবে এখানে সাজানো হয়েছে, যাকে আমরা একটি আইডিয়াল সার্কিট বা আদর্শ সার্কিট বলছি, এবং এর এই পাঁচটি উপাদানই আদর্শ সার্কিটের উপাদান। ওকে, আমরা এই পর্যায়ে জানব সার্কিটের প্রকারভেদ। তাহলে সার্কিট কত প্রকার? সার্কিট যথাক্রমে প্রধানত দুই প্রকার, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটকে শ্রেণী বর্তনী এবং প্যারালাল সার্কিটে সমান্তরাল বর্তনী বলে। এছাড়াও এই দুইটা সার্কিটের অর্থাৎ সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের সমন্বয়ে অর্থাৎ মিক্সডে আরেকটি সার্কিট হয়, মিক্সড সার্কিট নামে পরিচিত, যা আমরা গাণিতিক সমস্যা করার সময় দেখব। এরপরে আমরা দেখব সিরিজ এবং প্যারালাল সার্কিটগুলো কিভাবে সংযোগ করা থাকে। লক্ষ্য করে দেখো, আমরা দুইটা একই টাইপের সার্কিট নিয়েছি। যদি এই সার্কিটের
লোড দুইটা যদি আমরা পাশাপাশি সংযোগ করি তখন আমরা একে বলবো সিরিজ কানেক্টিং সার্কিট, এবং যদি অপোজিট অপশনে সেট করি তখন আমরা একে বলবো প্যারালাল সার্কিট। তার মানে আমরা দ্বিতীয়টি প্যারালাল সার্কিট এবং প্রথমটিকে সিরিজ সার্কিট বলতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আশা করি পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।